দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তা আপার নাম কি? বা খুব সুন্দর নাম। শ্রাবন্ত আপা থাকেন কোথায়? মিরপুরে। তো শ্রাবন্ত আপা কি জন্য আসেন ইউটিউবে? আচ্ছা, সবাই তো কষ্ট পড়েই আসে। তো আপনার সবার কষ্ট তার একরকম না, ঠিক না? কারো তো স্বামী মারা যায় বা কারো বয়ফ্রেন্ড চলে যায়, তো আপনার কোনটা গেছে বলেন? আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? আচ্ছা, তো ফ্যামিলি থেকে কে আছে? দুইটা ভাই বোন আছে। বড় কি আপনি? আচ্ছা, বাবা আছে? বাবা মারা গেছে। তো ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি? স্বপ্ন তো বাইকের টাকা কি উঠবে সহযোগিতা দিয়ে? কাজ করতে পারি, আল্লাহর রহমতে কাজ করে করে দিব। কি কাজ করেন? সেলাই মেশিনে কাজ করেন। তো পুরো সংসারে কি আপনি চালান নাকি আর কে চালায়? না, আমি চালাই ভাই। আপনি চালান? মাঝে ব্যথা, প্রচুর মাঝে ব্যথা, উঠতে পারে না। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা করেছিলেন নাকি? করাইছিলাম, কোমরের হাড়ি ক্ষয়। আচ্ছা, হাড়ি ক্ষয় হয়ে গেছে। তো এটা দীর্ঘমেয়াদী মানে চিকিৎসা, ঠিক না? এটা একদিনে ভালো হবে না। তো এখন এই যে আসলেন, তো এখন মনে করেন আপনার তো নাম্বারটা দিতে হবে, ঠিক না? আপনার পার্সোনাল নাম্বার দিতে হবে, মানে গিয়ে তো যোগাযোগ করতে পারবেন না। তো নাম্বার দিবেন তো নাকি? আচ্ছা, নাম্বারটা কি মুখে বলতে পারেন? না ভাই, আমার ফোন সেন্টার মুখস্থ নাই। আচ্ছা, তো এই যে আপনার যে ভিডিও করছে, মানে এখন যে আসলেন, আগে কার ছিলেন না? এটাই প্রথম? না, প্রথম। এটাই প্রথম না? আচ্ছা, তো এখন মনে করেন আপনার দেখে যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে জীবনসঙ্গী করতে চায়, তা আপনি করবেন? হ্যাঁ, তো বিবাহিত ছেলেকে বিয়ে করবেন? আপনার ফ্যামিলি বা আশেপাশের লোকজন খারাপ বলবে না? মানুষের কথায় কি আসে ভাই, মানুষে তো অনেক কথাই বলে। আচ্ছা, তো ওই যে সেলাই মেশিনে কাজ করেন, তো আপনার বাবা নাই? না। বাবা কি আছে? এদিক তাই কথা বলেন, ওদিকে কি দেখেন, কেউ আসছে সাথে? না ভাই। আচ্ছা, একটু ক্যামেরা তাই কথা বলবেন, ঠিক আছে? টেনশনে আছেন, সবাই তো টেনশন থাকে। আচ্ছা, এই জন্য কি একটু নার্ভাস লাগতেছে? আচ্ছা, তো দর্শক আপনার নাম কি বললেন? শ্রাবন্তী। তো দর্শক, আপনার যদি শ্রাবন্তী আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01315065708। আমি নাম্বারটা আবারও বলছি, 01315065708। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।